পৃথিবীটা আজ নাকি ভালো নেই, কি জানি হয়তো বা হবে। জানো আজ গঙ্গায় নাকি গঙ্গায় ডলফিন? হ্যাঁ, ও তার পুরনো বাড়ির ঠিকানাটা আবার খুঁজে পেয়েছে। ইদানিং আর অ্যালার্ম লাগছে না, চেনা অচেনা পাখিগুলো সকালবেলা কলকলিয়ে ডেকে তুলছে। রাতের আকাশের চাঁদটাকে যেন কেউ ধুইয়ে দিয়েছে। রাস্তার ধারের আগাছাগুলো খুশিতে ডগমগ হয়ে বাড়ছে ধীরে ধীরে। ফুল ফুটেছে, মেঘ জুটেছে, সবকিছুই স্বাভাবিক ছন্দে ফিরছে, যাদের ছন্দহারা করেছিলাম আমরা। হ্যাঁ, আমরা মানব সমাজ নিজেদের স্বার্থ রক্ষার তাগিদে চূড়ান্ত স্বার্থপর হয়ে চেষ্টা করেছি প্রকৃতির সবকিছু কুক্ষিগত করতে। কখনো ভাবিনি সিরিয়ার বোমার আঘাতে মরতে বসা বছর তিনেকের সেই ছোট্ট ছেলেটা সাগর পাড়ে পড়ে থাকা এলান করতে কিংবা কাঁটা তারে ঝুলতে থাকা ফেলানি সত্যিই ঈশ্বরকে বলে দিতে পারে, হয়তো বা বলেই দিয়েছে। সেই আকাশের কথা যা একদিন নীল ছিল, সেই বাতাসের কথা যা একদিন নির্মল ছিল, সেই পৃথিবীর কথা যা ছিল সকলের জন্য। ওর তৈরি মানুষকে ভাগ করেছি বর্ণ ধর্ম সম্প্রদায় বা জাতিতত্ত্বের ভিত্তিতে। গরিবের অজুহাতে এক শ্রেণীর কাছ থেকে কেড়ে নিয়েছি বেঁচে থাকার ন্যূনতম রসদ। ওরা হয়তো বলছে আমরা কতটা স্বার্থপর হতে পারি, আমরা কতটা নির্লজ্জ হতে পারি, আমরা কতটা নির্মম হতে পারি। আজ বোধ হয় বিচারের ক্ষণ উপস্থিত, আজ না হয় কৃতকর্মের জন্য একটু অন্তত একটু ক্ষমা ভিক্ষা করি। জানি না সেটুকু পাওয়ার যোগ্যতা আছে কিনা, তবে জেনে রেখো আমাদের মানুষকে বাদ দিয়ে পৃথিবীটা ভালো আছে, পৃথিবীটা ভালো আছে, পৃথিবীটা ভালো আছে।